কাছে এলো কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয় ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসে জানিয়ে ফেরলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বুঝতেই পারছো যে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি কাঁচকলা ভাজা করবো তাই আর এখানে কালী কেন করে তো সকালবেলা শুধুমাত্র একটু ভাত করেছিলাম অল্প করে আর এখন গরম বলে মানে দুপুরবেলা ওই সকালের ভাত দুপুরে খাওয়াই যেত কিন্তু এই যে তরকারি রান্না করতে হচ্ছে আর রাত্রে থাকে না ভাত কারণ এখন গরমের সময় তো সকালে যদি ভাত রান্না করি সেই ভাত রাত্রে খাওয়া যায় না ওই কারণেই কিন্তু আমি আবার এখন ভাত বসিয়ে দিলাম আর দিয়েই ভুল করেছি মানে বিয়েতে গেছিলাম আগে একদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে সেখানে আবার কন্যা যাত্রীর জন্য বলতে এসেছিলো যাওয়া লাগবে এবার কি করা যাবে বলো আমি তো আমার মতো বসিয়েই দিয়েছি ভাত বেশি হয়ে যাবে তো যাক কিছু করার নেই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যাও না আশা করছি ভালোই লাগবে সাথে থেকে কন্টিনিউ করো পুরো ভিডিও ডিম সিদ্ধ আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে না আমি নিয়েছি আলু আর দেখো ভালোটাও কিন্তু প্রায় হয়ে গেছে কলা ভাজাটা ভাতও কিন্তু ফুটছে ঝটপট সেরে ফেলে রান্নাটা প্রচণ্ড গরম লাগছে তো কলা ভাজা হয়ে গেছে ডিম কিন্তু ভেজে তুলে নিয়েছি আর এবারে আলুটা কষে হচ্ছে জল দিয়ে দেবো কিন্তু তরকারি হয়ে যাবে আমি আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম ছাড়িয়ে নিয়ে হালকা সেদ্ধ করে রেখেছিলাম ডিমের তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর একটু ফুটালে পরে নামিয়ে নেব চলো এবার ও ঘরে যাওয়া যাক ধোঁয়াও হচ্ছে নামিয়ে নিয়ে ও ঘরে যাই কিন্তু আমি এগরে চলে এসেছি তো ফাইনাল লুকটা একবার দেখে নাও তোমরা এই দেখো কলা ভাজা আর এটা ডিম আলুর তরকারি অনেকক্ষণ নামিয়ে রেখেছিলাম তো এরকম হয়ে গেছে একটু ঘেঁটে দিলে ঠিক হয়ে যাবে তো খাওয়া দাওয়াটা সেরে নি আর গরম লাগছে তো চল হ্যাঁ ভিজে ভিজে সারাক্ষণ ভিজে ভিজে দেখো অবস্থা চুল ভিজে এমনি স্নান করেছি তারপরেও ঘামে পুরো ভিজে যাচ্ছে একদম কি বলবো এখানে বসে খাবো আবার এখানেই কিন্তু সওয়া হবে বুঝতে পারছে বাইরে ঘরে টোটাল যাওয়া যাচ্ছে না এত পরিমাণে গরম

দেখবো ভিডিওটা শুটুর পরে যদি আসে তাহলে আবার বাস চেঞ্জ করতে হবে মা ঘরে শুয়ে ওরকম করছে ঘামে চার 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 করছে মুখ বিকালে কলে যাবো এখন যাওয়া হবে কিনা বলতে পারছি না চলো দেখা যাক দেখি কেলা শেয়ার করবো ঘুমা আসছে এখনো আর শুয়ে পড়ি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি স্নান করে আসলাম সকালে কিন্তু করেছি এখন আবার করলাম বললাম না বিয়ে যাবো তো একটু শ্যাম্পু করেছি আর চুল ভিজে এক্ষুনি শুকিয়ে যাবে রেডি হতে হতে ওই সেই যাই হোক ও জামা বের করছে জামা পরে বলে জামা বের করে নিয়েছে আমি এখনো সাইডেরই পড়িনি রেডি হয়নি চলো মাকে আগে গুছিয়ে দিই এখানে একটা আবার কী উঠছে ব্যথা করছে চুলটা ভিজে মাথা ছানতে হবে চলো রেডি হয়ে একবারে ফিরবো হ্যাঁ দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি শুধুমাত্র মাথাটা ছানতে বাকি রয়েছে পরেছি একটা সিম্পল শাড়ি অনেক পুরানো শাড়ি আমাদের এই শাড়িটা কিন্তু কেন পরেছি বলো তো বাড়ি ধরে বিয়ে একদম চারটে বাড়ির পর বাড়ি থেকে চারটে বাড়ির পর বিয়ে তো সেরকম ভাবে কিছু সাজবই না তো দেখো একটুখানি শাখাটা শুধু পরে নিয়েছি তাও এই শাখাটা কিছু জেন্স করলাম না আর এই মাথাটা ছানবো এই দেখো ব্লাউজটা কিন্তু এই শাড়ির না কেমন হয়েছে শাড়ি পরাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে বলবো না কেমন তো চলো মাথাটা ছেড়ে নিই তো আমি কিন্তু বেশি কিছু এমনি সাজি না মাথাটা এমনি সিম্পলি যেরকম অটোমেটিক ছানি সেরকমই ছেড়ে নিয়েছি আর লিপস্টিকটা আমার ঠিক আসে না ওটা আমি লাগাই না হ্যাঁ যদি বলতে পারো রিলস বানানোর সময় কেউ কামেন্ট করে মানে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে লিপস্টিক পরার জন্য লিপস্টিক পড়লে ভালো লাগে তাই লাগাই রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু এমনি আমি লিপস্টিক লাগাই না আমার ততটা পছন্দ হয় না দেখো পুরো সিম্পলি যাচ্ছি এক্ষুনি কিন্তু ঘামে জায়ন হয়ে গেছি পুরো রুমালটা নিতেই হবে তো চলো যা যাক এই যে দেখিয়ে দিয়েছি তো আগে একবার আমি দেখিয়েছি শাড়িটা সিম্পলি শাড়িটা পরেছি আর শাড়িটাও তো অনেক পুরানো আমি বলেওছি আগে তো চলো বিয়েবাড়িতে গিয়ে কত কিছু দেখাতে পারি কি যতটুকু পারবো শেয়ার করবো চলো এখন টাটা কাছে এলো নতুন বউ কিন্তু দেখা হয়ে গেল আর বিয়ের দিন তো আমি দেখেই নিয়েছিলাম তো ভিডিও শুট করিনি যেহেতু তোমরা দেখো তো তোমাদের সব বাইকে দেখিয়ে দিলাম এটা কিন্তু রিসেপশনের দিন ছেলের বাড়িতে তো আমরা এখন চলে এসেছি ফুচকার স্টলে তো এখানে দেখো আমি এখন যেহেতু খাইনি আমি দাঁড়িয়ে আছি ক্যামেরা করছি ওইদিকে দেখো আমরা কাকা শ্বশুর কিন্তু নাচবে একটু পরে দেখবে আর এখানে ভয়েসটা আমাকে অফ করতে হচ্ছে কেননা কারণ ওদিকে গান বাজছিলো সব ডান্স করছে রাস্তায় চলো আমি একটু একটু দেখিয়ে দেবো তোমাদেরকে ওর জন্য এবার আমার তো কপিরাইট চলে আসতে আর আমার কাকি শেষে দেখো দেখছি আমি ক্যামেরা করছি আরও বেশি বেশি করে বড় করে হা করে ফুচকা ঢুকাচ্ছে আর আমাকে দেখে হাসছে বলছে দেখো আরও বেশি করে দেখাও আমাকে এরকম সবাই মিলে খুব আনন্দ করেছি খুব আমার ফুচকা খাওয়াটা কিন্তু শেয়ার করতে পারিনি তবে আমি খেয়েছিলাম বেশি খাইনি দশ থেকে পনেরো পিস ফুচকা খেয়েছিলাম কারণ প্রচণ্ড ঝাল দিয়েছিল তো ঝালের জন্য আমার কিছু অসুবিধা হয় না তো আরও বাদ বাকি খাওয়া ছিল না ওর জন্য কিন্তু ফুচকাটা খেলাম না তো এখানে সবাই ফুচকা খাচ্ছে আমার কাকি শাশুড়িরা কাকা শ্বশুর ওই দেখো কাকা শ্বশুর না আসছে দেখেছো সবাই খুব এনজয় করেছে কিন্তু বিয়েতে গিয়ে আর আরও অনেকেই রয়েছে পাশে আর এদিকে দেখো আমি বললাম না সব নাচ দেখাতে পারিনি ওদিকে খুব ডান্স করছিল আমার মেয়েটে সবাই তো অত কিছু দেখাতে গেলে সেই মিউট করে দিয়ে বুঝতেই পারছো মানে অরিজিনাল সাউন্ডটা তো আমি দিতেই পারবো না তো এদিকে নাচের পর্ব শেষের পথে তখন আমি একটু আর কি ভিডিও করে নিলাম আর কি করা যাবে বলো তোমাদেরকে দেখানোর জন্য ওইদিকে আমার মেয়েরা অনেকক্ষণ ধরে যে ঘেমে ওদিকে একসা আর পুরো প্রচুর নাচ চলছে পুরো রোডটা জুড়ে আর কি নাচ চলছে এখানে এরা একটু সবাই মিলে আনন্দ করছিলো এখানে একটা লাস্টে কি একটা গান দিয়েছিলো ভালো বেশ সেইখানেই নাচ তো চলো ওটা একটু দেখলাম চলে আসলাম আমরা দেখো খাওয়ার জায়গা সোজা একটু তো দিয়ে গেছে খালা আর গ্লাস তো দেখো আমিও বসে বসে গেছি সবাই গেছে একটু একটু করে দেখাচ্ছি আরও কেউ একজন ভিডিও করছিল তো আমিও ভিডিও শুরু করে দিয়েছি তো তোমরাও দেখো কি কি খাবার পড়েছে এখন ডাল মানে এটা মুড়ি ঘন্টা ছিল মাছের মাথা দিয়ে লেবু দিয়ে গেছিলো তারপরে হয়তো এই নতুন বউ চলে এসেছে কিন্তু মানে বউ যে ভাত এটা বউ ভাত কেন বলে বউ কিন্তু প্রত্যেকের পাতে পাতে ভাত দেবে প্রথমে ঘি ভাত মেঘে সেটাই দিতে চলে এসেছে তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো তো বউ তো সবার পাতে পাতে কিন্তু নতুন বউ ভাত দিয়ে চলে যাচ্ছে তো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে দেখো ও বারবার আমাকে বলছে বলছে আমি যখনই জল খাচ্ছি তুমি তখনই ক্যামেরাটা অন করছো তো এখন আমি কিন্তু ডাল দিয়ে আর ভাজা ছিল ওটা দিয়ে খাচ্ছি তারপরে কিন্তু ওটা মাছের রসা এসেছিলো মনে হয় হ্যাঁ মাছের রসাই ওটাই তারপরে চলে এসছে ফাইনালি চিকেন আর এদিকে ছিল স্যালাড খুব বেশি তারপরে চলে এসছে আমের চাটনি আর ছিল পাঁপড় তারপরে দই মিষ্টিটা মিস হয়ে গেছে তো চলো দেখতে থাক বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া সব কিছু মনে হয় আমি ক ভালো করে দেখাতে পারিনি একাতে খাচ্ছিলাম একাই ফোন ধরেছি বুঝতেই পারছো মেয়েও খাচ্ছিল আর তোমার দাদা হয়তো বাড়িতে নেই কাজে ও যদি সঙ্গে যেত তাহলে ভিডিওটা একটু করে দিত আমি খেয়েছি আর একা দিয়ে যতটুকু প্রত্যেকবারে যা যা দিয়ে গেছে মনে হয় তোমাদের দেখিয়েছি পরে একবার দেখে নেবো আমি দেখানোর তো চেষ্টাই করেছি শুধুমাত্র রসগোল্লাটা মনে হয় মিস হয়ে গেছিলো তো যাই হোক হা হচ্ছে বাইরে প্রচণ্ড ভালোই খাওয়া দিচ্ছে চলে এসেছি এখন শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো টাটা সবাইকে আর গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরে একটা নতুন কোনো ভিডিওর সাথে